একটা নিখুঁত চিত্রনাট্য তৈরি হয়েছে একদম পারফেক্ট কি নিখুঁত চিত্রনাট্য রাহুল গান্ধীর সাথে অন্যান্যদের জোট হয়েও হচ্ছে না মানে অন্যান্য বিরোধীদের শক্তিশালী বিরোধীদের কথা বলছি যেমন ধরুন অখিলেশ যাদব যেমন ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় যেমন কেসিআর যেমন তেজস্বী যাদব নীতিশ কুমার এদের সাথে জোটটা হয়েও হচ্ছে না এবং এই জোটটা হয়েও যে হচ্ছে না তার পেছনে কলকাঠি নার্সে কে বিরোধী বিজেপি বিরোধী জোট যাতে না হয় তার জন্য কলকাঠি নাড়তে পারে পারে কে একমাত্র বিজেপি কিভাবে আসুন আজকে সেটাই দেখব আজকে পারফেক্ট পলিটিক্স পর্যালোচনায় নমস্কার আদাব আমি আপনাদের প্রবীর বিশ্বাস আপনারা দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এন কে ডিজিটাল বিরোধী জোটটা হয়েও যেন হচ্ছে না বিরোধী জোটে এক সময় আমরা ভেবেছিলাম অখিলেশ যাদব মমতা বন্দ্যোপাধ্যায় উদ্ধব ঠাকরে আম আদমি পার্টি কেজরিওয়াল কেসিআর সবাই মিলে এমন একটা জোট বাঁধবেন যাতে বিজেপি বিরোধী যে ভোট সেটা ভাগাভাগি না হয় এবং বিজেপির যে একচ্ছত্র আধিপত্য এই যে তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট নিয়ে সেটা যেন আর না থাকে কারণ বিজেপি যে কোনো দল যখন একচ্ছত্র আধিপত্য বিস্তার করে তখন তারা স্বৈরতান্ত্রিক পথে চলে বিজেপিও তার অন্যথা নয় একসময় কংগ্রেসকেও আমরা একই পথে চলতে দেখেছি এখানে পশ্চিমবাংলার ক্ষেত্রে বামপন্থীদেরও চলতে দেখেছি যখন তারা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে এবং যখন তাদের বিরোধী বলে কিছু থাকে না তখন তারা বেশিরভাগ ক্ষেত্রেই মনোভাব নিয়ে চলতে থাকেন তৃণমূল কংগ্রেস তার ব্যতিক্রম নন যাই হোক এই বিরোধী জোটটা হচ্ছে না কেন কারা করতে দিচ্ছে না দেখুন আপনাদেরকে আমি ব্যাপারটা পুরো ভেঙে না বললে আপনারা বুঝতে পারবেন না সমস্ত বিরোধী দলের ওপরে কিন্তু সিবিআই ইডি ইনকাম ট্যাক্স ইত্যাদির হানা চলছে পুলিশি নির্যাতন চলছে এবং তাতে অখিলেশ যাদবের দল বাদ নেই তেজস্বী দল বাদ নেই আপনি দেখেছেন অসুস্থ বৃদ্ধ লালু যাদবকে নিয়েও টানা হেঁচরা করা হচ্ছে তেজস্বী যাদবের স্ত্রী গর্ভবতী স্ত্রীকে তাকে পনেরো ঘন্টা জেরা করার পর ভদ্রমহিলা অজ্ঞান হয়ে গেলেন এমন জেরা করা হলো তাকে তৃণমূল কংগ্রেসেরও বিভিন্ন নেতা নেত্রীদের বিভিন্ন অভিযোগ অভিযোগ অভিযোগের কারণে তাদেরকে জেলে ভরা হচ্ছে দেখবেন বামেদের কোনো নেতা এর মধ্যে জড়িত নয় বামেদের উপর কোন রকম সিবিআই স্বচ্ছ তুলসী পাতা দুধে ধোয়া তা তো নয় বামেদের আমলেও প্রচুর গন্ডগোল হয়েছে যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে নব্বই থেকে উনিশশো থেকে সমস্ত নিয়োগ তারা পরীক্ষা করে দেখবেন ঠিক আছে সে আলাদা কথা কিন্তু ঘটনা হচ্ছে বামেরা এই মানে ইডি ইনকাম ট্যাক্সের থেকে অনেক দূরে আছে এই কারণটাও দেখতে হবে আপনাকে আর জিনিস দেখতে হবে যে সমস্ত বিরোধী দলের নেতা নেত্রীদের কিন্তু অভিযোগ দুর্নীতির বিরুদ্ধে বিরুদ্ধে তাদের অভিযোগ শুধু দুর্নীতি কেজরিওয়ালের দলকে দেখুন মানে সিসা হোক অনুব্রত মন্ডল হোক যেই হোক মানে সবাইকেই দুর্নীতির অভিযোগে কিন্তু সিবিআই ইডি ইনকাম ট্যাক্স ডেকে পাঠাচ্ছে এমনকি কেসিআর কন্যা তাকেও কিন্তু দুর্নীতির অভিযোগে যে আবগারি ঘোটালার অভিযোগে তাকে কিন্তু বারবার ডেকে পাঠানো হচ্ছে কিন্তু রাহুল গান্ধীকে যে অভিযোগ করা হচ্ছে রাহুল গান্ধীর ওপরে অভিযোগ তিনি তার তারপরে অভিযোগগুলো রাজনৈতিক তিনি লন্ডনে গিয়ে কী কথা বলেছেন বা মহিলাদের যৌন নিয়ে কি কথা বলেছেন তার জন্য জিজ্ঞাসাবাদ করতে সিবিআই এটি ডেকে পাঠায় পুলিশ যায় তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই কিন্তু ন্যাশনাল হেরাল্ডের মতন একটা বিরাট অভিযোগ কিন্তু এই সিবিআই এর কাছেই আছে তা নিয়ে কোনো চর্চা হচ্ছে না অর্থাৎ গান্ধী এবং তার পরিবার এবং তাদের দল তারা কিন্তু দুর্নীতিতে অভিযুক্ত নয় তারা রাজনৈতিক কারণে অভিযুক্ত বিশিষ্ট নাট্যকার অরূপ শঙ্কর মৈত্র এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন এবং সেখান থেকে সেই ভাবনা থেকেই আপনাদের কাছে আসা যে এই যে কেন করা হচ্ছে এটা রাহুল গান্ধীতে রাহুল গান্ধীকে শুধুমাত্র রাজনৈতিক অভিযোগ করা হচ্ছে অথচ প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার বারোডার বিরুদ্ধে জমি নিয়ে ব্যাপক কেলেঙ্কারির অভিযোগ আছে সেটা নিয়ে কোনো তদন্ত হচ্ছে না কোনোরকম রকম জিজ্ঞাসাবাদ হচ্ছে না বিরোধীদের কেসিআর বলুন বা তেজস্বী যাদব বলুন বা মমতা বন্দ্যোপাধ্যায় বলুন বা কেজরিওয়াল বলুন বা অখিলেশ যাদব বলুন এদের বিরুদ্ধে যে তদন্তগুলো হচ্ছে সব কটাই কিন্তু দুর্নীতির অভিযোগ আবার আপনাদের বলছি অভিযোগ এখনো পর্যন্ত সিবিআই ইডি ইনকাম ট্যাক্স এরা কিচ্ছু প্রমাণ করতে পারেনি কারুর বিরুদ্ধে সকলের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে রাখা হয়েছে শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে কিন্তু কংগ্রেসের কংগ্রেসের বিরুদ্ধে আর এই যে চিত্রনাট্য এটা মানে একদম করা হয়েছে এবং আপনাদের বলি সারা দেশে এটা ছড়িয়ে দেওয়া হয়েছে যে রাহুল গান্ধী এবং গান্ধী পরিবার এবং কংগ্রেস তারা কোনো দুর্নীতির সাথে যুক্ত না তারা রাজনৈতিক বিরোধিতা করছে তাই তাদের কাছে পুলিশ যাচ্ছে সিবিআই যাচ্ছে ইডি যাচ্ছে আর বাকিরা সবাই দুর্নীতিতে যুক্ত বাকিরা সবাই চোর এবার বামেরা বাদ কেন বামেরা বাদ আশ্চর্যজনক কারণে কারণ বামেরা আপনারা জানেন গত বিধানসভা নির্বাচনে ত্রিপুরা রীতিমতো মানে কার্য তো হাতেই তুলে দিয়েছে আর এখানে পশ্চিম বাংলার ক্ষেত্রে যেখানে বামেদের ভোট অনেক বেশি ছিল তাদের পুরো ভোটটা বাইশ তেইশ শতাংশ ভোট তারা কিন্তু শ্রী রামের পায়ে অর্থাৎ বিজেপির পায়ে অর্পণ করেছিল এবং বলা যায় বামেদের ভোটের ওপর ভিত্তি করে আঠারোটা সিট জিতেছিল ভারতীয় জনতা পার্টি তাই বামেরা এসব দিক থেকে ছাড় বামেদের বিজয়নের বিরুদ্ধে অভিযোগ উঠল বিরিয়ানির প্যাকেটে তিনি নাকি সোনা পাচার করতেন কিছু শুনছেন তা নিয়ে কোনো উচ্চ নেই কিন্তু এটা নিয়ে সিবিআই ইডি ইনকাম ট্যাক্স বা আরও যত তদন্তকারী সংস্থা আছে তারা কেউ কিছু বলছেন না অভিযোগ উঠেছিল কিন্তু বিজয়নকে কি গ্রেফতার করা হয়েছিল হয়নি কিন্তু অভিযোগ উঠলে মানুষ সোদিয়াকে গ্রেফতার করা হয় অভিযোগ উঠলে অনুব্রত মণ্ডলদের গ্রেফতার করা হয় এখানেই তফাত বামেদের সাথে কোথাও একটা অ্যাডজাস্টমেন্ট চলছে আর এই বামেরাই কিন্তু কংগ্রেসের একদম লেজুর বৃত্তি করছে কা আন কোট বলছি লেজুর বৃত্তি করছে বাম আর কংগ্রেসকে এখন আলাদা করে চেনা যাচ্ছে না যে বামেরা দেওয়ালে দেওয়ালে ইন্দিরা গান্ধীর নামে কুকথা বলতো স্বৈরাচারী বলতো অনেক রকম কথা বলতো অনেক কথা মনে আসছে ভদ্র পারছি না বুড়ি বলতো অনেক কিছু বলেছে এই রাজীব গান্ধীর বিরুদ্ধে এখন কংগ্রেসের প্রধান দোষর হয়ে দাঁড়িয়েছে এবং কংগ্রেসও সিবিআই ইডি থেকে ডাক পাচ্ছে না কোন অভিযোগের ভিত্তিতে মানে এই ধরনের অভিযোগ যে দুর্নীতি ইত্যাদি ইত্যাদির বিরুদ্ধে ডাক পাচ্ছে না বামেরাও পাচ্ছে না তাহলে কি ধরে নেব যে এই বামেরা কংগ্রেসেরা যুক্ত হয়ে পরোক্ষভাবে বিজেপিকে কোনোভাবে সাপোর্ট করছে আসবো সেই নিয়ে একটা আলোচনায় একটা ছোট্ট বিরতির পর আমিদেরকে বিজেপি ডিস্টার্ব করবে না তাদেরকে বিরক্ত করবে না তার পেছনে ত্রিপুরা কারণ আছে তার পেছনে পশ্চিমবাংলা কারণ আছে তাই বিজয়নের বিরুদ্ধে অভিযোগ উঠলে বিজয়নকে গ্রেফতার করা হয় না বিজয়নের বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে কেরালের মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে প্রচুর অভিযোগ থাকা সত্ত্বেও তাকে গ্রেফতার করা হয় না কিন্তু শুধুমাত্র সন্দেহের বসে অভিযোগের ভিত্তিতে বিভিন্ন নেতাদের গ্রেফতার করে রাখা হয় কেসিআর কন্যাকেও ডেকে পাঠানো হয় আবার ডেকে পাঠানো হবে আবার কিন্তু তার নামে অভিযোগ আসবে কেসিআর কে কর্নার করা মমতা বন্দ্যোপাধ্যায়কে কর্নার করা বা তেজস্বী নীতিশ কুমারকে কর্নার করা এটা বিজেপি স্ট্র্যাটেজি অখিলেশ যাদবকে কর্নার করা এগুলো বিজেপি স্ট্র্যাটেজি এদেরকে বিজেপি কংগ্রেস থেকে সরাতে চায় এবং তার জন্য কংগ্রেস দুর্নীতিমুক্ত দল বামেরা দুর্নীতিমুক্ত দল আর বাকিটা সবাই দুর্নীতিতে অভিযুক্ত সকলে চোর এটা প্রমাণের একটা চেষ্টা চলছে সারা ভারত জুড়ে এই ন্যারেটিভ তৈরির চেষ্টা হচ্ছে বিভিন্ন মিডিয়া বলুন যাই বলুন এবং যাদেরকে আমরা নিরপেক্ষ মিডিয়া জানি তারাও কিন্তু এই ফাঁদে পা দিয়ে ফেলছেন তারাও ভাবছেন যে রাজীব রাহুল গান্ধী লন্ডনে বক্তব্য রেখেছেন সেটা নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু প্রিয়াঙ্কা বারোড্রার স্বামী রবার্ট বারোডরা তার বিশাল জমি কেলেঙ্কারি নিয়ে কোনো কথা হচ্ছে না কোথায় কোনো মিডিয়া তো এই নিয়ে প্রশ্ন করছে না অখিলেশ যাদব মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেসিআর তারা কিন্তু বিজেপি এবং কংগ্রেসের থেকে সমদূরত্ব রাখছে অনেক ক্ষেত্রে আম আদমি পার্টিও রাখছে কিন্তু আম আদমি পার্টির অবস্থানটা না খুব ধোঁয়াশা মতন কখনো তারা তাদেরকে মনে হয় যে বিজেপির পিটি কখনো আবার দেখা যায় সঞ্জয় সিংকে কংগ্রেসের সভাপতির পাশে দাঁড়িয়ে বক্তব্য রাখতে ঠিক ব্যাপারটা বোঝা যাচ্ছে না নির্বাচন এগিয়ে এলে আম আদমি পার্টির ক্যারেক্টার আলো বোঝা যাবে কারণ যে দিল্লির নির্বাচনে ব্যাপক জয় নিয়ে আম আদমি পার্টি ক্ষমতায় ছিল সেই দিল্লির নির্বাচনী লোকসভা নির্বাচনী ছমাস পরে ভোট আম আদমি পার্টি ওয়াশ আউট হয়ে গেল আম আদমি পার্টি বিজেপি যেখানে শক্তিশালী সেখানে কেন বিজেপির বিরুদ্ধে লড়তে যায় না তারা কেন কংগ্রেসের বিরুদ্ধে লড়তে চায় পাঞ্জাবে গিয়ে কোথায় তারা তো হরিয়ানায় গিয়ে লড়ছে না লড়লেও সেভাবে শক্তিশালী হয়ে লড়ছে না কারণ একটাই আমরা বুঝতে পারি না কখনো কখনো যে আম আদমি পার্টি আর ভারতীয় জনতা পার্টি মিলে গিয়ে ভারতীয় আম জনতা পার্টি হয়ে যাবে না তো কোনো দিন কারণ দুজনেরই আম আদমি পার্টি এবং বিজেপির দুজনেরই কিন্তু তারা কিন্তু দুজনেই আর এস জাত। কারণ এই কেজরিওয়ালের মুখে শুনেছিলেন যে আপনারা লক্ষ্মী গণেশের ছবি মুদ্রায় ছাপলে নাকি আমাদের যে এই যে মুদ্রাস্ফীতি আমাদের যে ডলারের দাম বাড়তি হয়ে যাওয়া সেটা নাকি কমবে অনেকটা বিজেপির মতন শোনাচ্ছে না কথাবার্তাগুলো रहे সব লোক দেখ अर्थव्यवस्था भारतीय अर्थव्यवस्था ভারতীয় स्थिति बहुत স্থিতি नहीं है भारतीय अर्थव्यवस्था काफी नाजुक दौर से गुजर रही है हम सब लोग देख रहे हैं कि किस तरह से डॉलर के मुकाबले में रुपया दिन प्रतिदिन कमजोर होता जा रहा है और इन सब चीजों की मार हमारे देश के एक आम आदमी को भुगतनी पड़ती है ऐसा क्यों है कि आज भी भारत एक विकासशील देश देश है पचहत्तर साल हो गए आजादी को आज भी विकासशील देश गरीब देश माना जाता है हम सब चाहते हैं कि भारत विकसित देश बने हम सब चाहते हैं कि भारत अमीर देश बने और हम सब चाहते हैं कि हर भारतवासी भारत का हर परिवार अमीर परिवार बने इसके लिए बहुत सारे कदम उठाने की जरूरत है बहुत सारे स्टेप्स लेने की बहुत सारे एफर्ट्स करने की जरूरत है हमें बड़ी संख्या में स्कूल खोलने हैं हमें बड़ी संख्या में अस्पताल बनाने हैं हमें बड़ी संख्या में बहुत बड़े स्तर के ऊपर बिजली का सड़कों का इंफ्रास्ट्रक्चर को तैयार करना है लेकिन एफर्ट्स तभी फलीभूत होते हैं जब हमारे ऊपर देवी देवताओं का आशीर्वाद होता है एफर्ट्स करने चाहिए हम सब लोग अपनी अपनी जिंदगी में एफर्ट्स करते हैं लेकिन हम कई बार देखते हैं कि एफर्ट्स कर रहे हैं एफर्ट्स कर रहे हैं नतीजे नहीं आ रहे उस वक्त लगता है कि अगर देवी देवताओं का आशीर्वाद हो तो एफर्ट्स फलीभूत होने लगते हैं एफर्ट्स के नतीजे आने लगते हैं परसों दिवाली थी दिवाली पे हम सब लोगों ने अपने अपने घर पे श्री गणेश जी और श्री लक्ष्मी जी का पूजन किया हम सब लोगों ने भगवान से सुख शांति की प्रार्थना की हम सब लोगों ने अपने अपने परिवार के लिए देश की समृद्धि के लिए प्रार्थना की हम ये भी देखते हैं कि जितने बिजनेस करते हैं व्यापारी हैं इंडस्ट्रियलिस्ट हैं सब लोग अपने अपने यहां अपने कमरे में जरूर लक्ष्मी जी की और गणेश जी की मूर्ति लगा के रखते हैं और रोज सुबह काम शुरू करने के पहले उनकी पूजा करते हैं आज मेरी केंद्र सरकार से प्रधानमंत्री जी से अपील है भारतीय करेंसी के ऊपर एक तरफ गांधी जी की तस्वीर है वो वैसे ही रहनी चाहिए लेकिन दूसरी तरफ श्री गणेश जी की और श्री लक्ष्मी जी की तस्वीर भारतीय करेंसी के ऊपर लगाई जाए जैसा मैंने कहा कि हमें अपनी अर्थव्यवस्था को सुधारने के लिए भारत को आगे तरक्की देने के लिए बहुत सारे एफर्ट्स की जरूरत है लेकिन उसके साथ साथ देवी देवताओं के आशीर्वाद की भी जरूरत है अगर भारतीय करेंसी के ऊपर एक तरफ गांधी जी की तस्वीर है वो एज इट इज रहे दूसरी तरफ अगर लक्ष्मी जी की गणेश जी की तस्वीर होगी तो इससे पूरे देश को उनका आशीर्वाद मिलेगा लक्ष्मी जी को समृद्धि की देवी माना गया है गणेश जी जितने विघन होते हैं उनको हरने वाला उनको देवता माना गया है विघन दूर करने वाला देवता माना गया है तो उन दोनों की तस्वीरें उसके ऊपर लगनी चाहिए तो আবার এই কেজরিওয়ালই বলছেন শিক্ষিত প্রধানমন্ত্রী চাই এই বলছেন যদি কেজরিওয়াল প্রধানমন্ত্রী হয়েও যান তাহলে কি মুদ্রায় তিনি ছবি ছাপিয়ে দেশের মুদ্রাস্ফীতি বা ডলারের দাম বেড়ে যাওয়া বা টাকার দাম কমে যাওয়া ঢুকবেন জানি না আমরা তো এইরকম একটা সংস্কৃতি চালানোর চেষ্টা হচ্ছে আম আদমি পার্টির থেকে এবং বিজেপির থেকেও এবার দেখা যাচ্ছে যে আম আদমি পার্টি এবং বিজেপির মধ্যে মনীষ সি এবং ওনাদের আরো একজন প্রাক্তন মন্ত্রী তাকে গ্রেফতার করা নিয়ে দূরত্ব তৈরি হয়েছে কিন্তু এই কি শুধু নির্বাচন যত কাছে আসবে ততটাই এটা পরিষ্কার হবে কিন্তু বামেদের অবস্থানটা খুব মানে ধোঁয়াশাপূর্ণ বামেরা কংগ্রেসের সাথে আছে যে কংগ্রেসকে একসময় গালাগালি দিয়ে তারা দীর্ঘ চৌত্রিশ বছর পশ্চিমবাংলায় রাজত্ব করেছে সেই কংগ্রেসই এখন ভাই ভাই সেই কংগ্রেস এই ওরচু পিটুলকে দিতে ব্যস্ত ভালো কথা কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছেন কি বামেরা যাদেরকে সমর্থন করে তারা ভোটে জিতে সাগর দিকিতে কংগ্রেস জিতলো কিন্তু কংগ্রেস যাদেরকে মানে মানে বাম যাদের সমর্থন নেয় সেখানে বাম প্রার্থীরা জেতে না এটা প্রমাণিত সত্য এবার আপনাদের বলি এই যে ত্রিপুরার ঘটনা বামেদের দ্বিচারিতা পরিষ্কার দেখা গেছে বামেরা মার খাচ্ছে ভোটের পর পোস্টবল ভায়োলেন্স ত্রিপুরায় চরম আকার ধারণ করেছে কিন্তু এখানকার পশ্চিমবাংলার বামপন্থীদের মুখে কোনো রা কাটতে দেখেছে এই নিয়ে কোনো প্রতিবাদ কোন জায়গায় প্রতিরোধ তারা ভিয়েতনামে গণ্ডগোল হলে যুদ্ধ হলে তারা মিছিল বার করেন তারা গোয়াটে মালায় অসুবিধে হলে মিছিল বার করেন তারা ব্রাজিল ব্রাজিল কেন পৃথিবীর যে কোনো দেশে কিছু হলে তারা কলকাতায় মিছিল বার করেন মার্কিন কনসুলেটের সামনে বিরাট অ্যাজিটেশন করে। কিন্তু ত্রিপুরায় তাদের ভাইয়েরাই মাল খাচ্ছে বিজেপির হাতে তাদেরই পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হচ্ছে আপনি শুনেছেন সুজন চক্রবর্তী সূর্যকান্ত মিশ্র বিমান বসুদের এ নিয়ে একটাও প্রতিবাদ করতে কোথাও প্রতিবাদ দেখবেন না এক অদ্ভুত পজিশন অদ্ভুত অবস্থান নিয়েছে বামেরা মানে তারা কংগ্রেসের পাশেও আছে আবার যখন বিজেপি তাদের মারছে তাদেরকে কোনো তাদের বিরুদ্ধে কোনো রা কাটছে না এই অদ্ভুত অবস্থান নিয়ে বামেরা এই দ্বিচারী অবস্থানের জন্যই বামেদের আজকে এই অবস্থা হয়েছে তারা এই দ্বিমুখী আচরণ করছে আবার কংগ্রেসের অবস্থানটা দেখুন বিজেপি কিন্তু কংগ্রেসকে মানে রাহুল গান্ধীকে নেতা বানাতে চাইছে চাইছে একদম দেখুন যত টার্গেট যত আক্রমণ রাহুল গান্ধীকে রাহুল রাহুল গান্ধীকে গান্ধীকে বলা হয়েছিল সব বলা হয়েছিল রাহুল গান্ধীকে মানে একটা প্রধান বিরোধী হিসাবে তারা প্রতিষ্ঠা করতে চাইছেন মোদীর বিকল্প হিসাবে প্রতিষ্ঠা করতে চাইছে এবং এটাও ঠিক রাহুল গান্ধী কোনোভাবেই মোদীর বিকল্প এখনো হয়ে উঠতে পারেননি আগামী দশ বছরে পারবেন কিনা তাও জানা নেই তিনি হয়তো জোটবদ্ধভাবে লড়াই করলেন হয়তো জোট জিতেও গেল তিনি তার প্রধানমন্ত্রী হলেন কিন্তু মোদীর যে কারিস্মা মোদি ম্যাজিক যেটা এখনো গোবালয়ে অবস্থিত ভারতবর্ষের অন্য জায়গা থেকে চলে গেল গোবলায় অবস্থিত সেইটাকে তিনি এখনো কাটতে পারছেন না তিনি মাস লিডার হয়ে উঠতে পারছেন না মাস লিডার হয়ে উঠলে তাকে কিন্তু সমস্ত রাজনৈতিক দলের সাথে বসে আলোচনা করে তবে মুভমেন্ট করা উচিত এখন বিজেপি চাইছে এই রাহুল গান্ধীকেই কিন্তু নেতা বানাতে কারণ রাহুল গান্ধী নেতা হলে বিজেপি লাভ কিরকম লাভ কারণ বিজেপি তাকে ভয় দেখিয়ে রাখতে পারবে যেমন কিছুদিন আগেও এই রাহুল গান্ধী কিন্তু হঠাৎ চুপ করে বসে গিয়েছিলেন ভারত জন্য যাত্রার আগের কথা মনে করুন তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল যেই ন্যাশনাল হেরাল্ড ইস্যু এলো তিনি চলে গেলেন তার মামা বাড়ি ইটালিতে গিয়েছিলেন তো যখনই বিজেপি বিপাকে পড়ে তখনই ন্যাশনাল হেরাল্ড ইস্যুটাকে টেনে আনা হয় তখনই সোনিয়া গান্ধীকে ডাকা হয় তখনই রাহুল গান্ধীকে ডাকা হয় তারপরে তারা চুপ হয়ে যায় কারণ ওই চালুনু আর সুচের গল্পটা মনে আছে আপনার চালুনি একদিন সুচকে বলছে তোমার তো গায়ে একটা ছিদ্র কিন্তু চালুনির গায়ে যে অজস্র ছিদ্র এটা চালুনি মনে রাখে না কংগ্রেস সবাইকে দোষী করছে মমতা বন্দ্যোপাধ্যায় খারাপ অখিলেশ যাদব খারাপ কেসিআর খারাপ তেজস্বী যাদব খারাপ শুধু ভালোকে শুধু ভালো হচ্ছে রাহুল গান্ধী আর রাহুল গান্ধীর এই পূরণ করতে গিয়ে রাহুল গান্ধী কিন্তু সমস্ত বিরোধীদের কাছ থেকে দূরে সরে যাচ্ছেন এবং সমস্ত বিরোধীদের দায়িত্ব যার ছিল সেই কংগ্রেস কিন্তু খানিকটা আলাদা মনে হচ্ছে যদিও তারা চোদ্দ পনেরোটা দল একত্রিত হয়ে ইডি দফতর অভিযান করেছে কিন্তু আপনি কি জানেন যে নির্বাচন এলে দিল্লিতে এই একসাথে অভিযান করা আম আদমি পার্টি এবং কংগ্রেস কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে কখনো না কখনো না কংগ্রেস কখনো আম আদমি পার্টির সাথে কাদের কাজ মিলিয়ে লড়বে না তারা ভোট ভাগাভাগি করে সুবিধা করে দেবে বিজেপিকে এটা আমরা দেখেছি পেয়েছি রেজাল্টে তো রকম ভাবেই চলবে আজকে রাহুল গান্ধী তার দলকে একত্রিত করতে পেরেছেন ভারত জোড়ো যাত্রার মাধ্যমে এর মধ্যে কোনো ভুল নেই বহু মানুষের সমর্থনও পেয়েছেন এর মধ্যেও কোনো ভুল নেই কিন্তু তিনি বিরোধীদের নেতা এখনো সেই যোগ্যতা অর্জন করে উঠতে পারেনি তার অভিজ্ঞতায়ও না তার কারিশমাতেও না তার নামেও না তাই আম আদমি পার্টি কংগ্রেসের আজকে পাশে থাকলেও কালকে থাকবে কিনা আমরা জানি না উদ্ধব ঠাকুরের দল যারা মোটামুটি হিন্দুত্বে বিশ্বাস করে তারা আজকে কংগ্রেসের পাশে আছে কালকে থাকবে কিনা জানি না এনসিপি তারা নেই তৃণমূল কংগ্রেস নেই আরজেডি নেই জেডিইউ নেই কেসিআর দল নেই তাহলে এই সব নেইকে দিয়ে শুধু কংগ্রেস আছে থাকলে আখেরা তো বিজেপি দিলাম তাই রাহুল গান্ধীকে নেতা করতে হবে এবং বিরোধীদের মুখকে ছত্রভঙ্গ করতে হবে এই যে চিত্রনাট্য এই চিত্রনাট্য কিন্তু সারা দেশে কিন্তু চলছে এবং যার ফলেই রাহুল গান্ধীর বিরুদ্ধে কোনো রাজনৈতিক অভিযোগ ছাড়া অন্য কোনো অভিযোগ নেই গান্ধী পরিবারের বিরুদ্ধে রাজনৈতিক অভিযোগ ছাড়া কোনো অভিযোগ নেই কোনো দুর্নীতি তারা করেননি বামেরা তো কোনো দুর্নীতি বা রাজনৈতিক অভিযোগও তাদের মধ্যে নেই যত দুর্নীতির অভিযোগ আবার বলছি অভিযোগ বিরোধী দলের ক্ষেত্রে এই চিত্রনাট্যটা আপনাকে বুঝতে হবে তাই আগামী দিনে বাম বিজেপি বিরোধী জোট কতটা দাঁড়া বেঁধে উঠবে তাই নিয়ে কিন্তু এখন থেকে প্রশ্নচিহ্ন উঠে গেছে মাত্র এক দেড় বছর বাকি দেড় বছরও বাকি নেই এক বছরের কিছু বেশি বাকি ভোটের এবং রাহুল গান্ধী যদি উদার না হন যদি সকলকে নিয়ে চলতে না পারেন নিশ্চিত জেনে রাখুন আগামী দিনে ভারতীয় জনতা পার্টি ফের ক্ষমতায় ফিরছে আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন নমস্কার